আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে জোরে বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও কি আল্লাহর কইলি কি আল্লাহ ক্ষমা করতো না জীবনে গুনাহ করছেন মানুষের ক্ষেত্রে আইল যত কাটছেন মানুষের কেজিতে কম দিছেন আজ্জাকে যদি আল্লাহরে কোন আল্লাহ কি মাফ করতো না কথা কয় না করব কি করব না তো সবাই জবান খুলে কর না আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন ক্ষমা করে দাও যত দিনে জীবন বিনা বাঁচিবে আহা যত দিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও বলেন আল্লাহ তোমাকে না চিনিয়া তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও আল্লাহু আকবার আল্লাহরে কে দেখছেন আল্লাহরে না দেখিয়া তবুও সেই আল্লাহর প্রতি ঈমান বললেন তোমাকে না দেখিয়া তোমাকে না ঈমান এনেছি তবুও সেই ওসিলায় ক্ষমা করো আমাদের সেই ওসিলায় ক্ষমা করো মোদের ক্ষমা করে দাও বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও কাউকে ডরি না কাউকে মাতি না তবুও ডরি খোদা তোমারে হে তবুও ডরি খোদা তোমারে সেই ওসিলায় কবুল কর মোদেরে বলে সে ওসিলায় কবুল কর মোদেরে ক্ষমা করে দাও মা জোরে বলেন না আল্লাহু আকবার আমরা জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাই কি চাই না আমার মারা গো ও আমার সাইচা পাড়ার মায়েরা আমিও তো তোমাদের মতো একটা মায়ের সন্তান আজকে দেখো না গো মা আমার আম্মু আব্বু আমারে বড় মায়া কইরা দয়া কইরা আমারে মাদ্রাসার মধ্যে পড়াইয়া কোরআন শিক্ষা দিয়া কায়দা শিক্ষা দিয়া আজকে আমারে মাদ্রাসায় পড়ানোর কারণে ওয়াজ করতেছি মা মারা গো তোমার সন্তান গুলারে তোমরা কত সুন্দর করে লালন পালন করে আজকে যদি এই মাহফিলের মধ্যে শপথ করো মা তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইবা অথবা স্কুলে পড়াও কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা দিবা মা গো মা আমার আল্লাহ তোমার কোরআন শিক্ষার কারণে কোনোদিন তোমারে খালি দেবে না কথা বলেন ঠিক কি না এই যুবক ও আমার ভাইরা কষ্ট দিস না রে যদি তোর মা তোরে একটা ধমকি দেয় মা যদি তোরে কষ্ট দেয় একটা তাপ্পর দেয় মায়ের চেহারার দিকে তাকাইবি দেখবি তবুও মা তোরে তাপ্পর দিয়া মায়ের মনটা বেজার করে বসে রইছে মা একটা তাপ্পর দিছে কথা সত্য মা মনে মনে চিন্তা করে আমার ফুলাডারে আমি তাপ্পর দিছি মায়ের কলিজাটা ফাইটা যায় তোমারে মা মারতে পারে তবুও মা তোমারে ভুলতে পারে না মারা গো ও আমার সাইচা পাড়ার মারা আমি জানি মা তোমরা বড় কষ্ট কইরা সন্তান গুলারে লালন পালন করো মারা গো বাবা যদি 10 টাকা দেয় সেখান থেকে 5 টাকা ফুতের জন্য রাইখা দাও সন্তানের জন্য রাইখা দাও সন্তান আইসা চাইলে বুঝি তুমি মারে দিবা তুমি মা সন্তানের হাতে দিবা গো মা যুবক রে ও আমার বাবারা
মায়ের তোমরা একটু খেদমত কইরো, নিজে না খাইয়া পারলে দশটা টাকার ফান নিয়ে মায়ের হাতে তুলা দিও, দেখবা মা দুদি খুশি কইয়া আল্লাহর দরবারে দোয়া করে রে। আমি জানতে চাই আল্লাহ দশ টাকার শিলায় দশ লক্ষ টাকার মালিক বানাইতে পারে কি পারে না? আল্লাহ খুলে বলেন পারে কি পারে না? আরে তোমরা কোন দিন মায়েরি মনেতে কষ্ট, ওরে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সবে না বলেন মায়ের মনে না, তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও। কত পাপি আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, ঠিক কিনা বলেন? এ যুবক মারে কষ্ট দিস না রে যুবক, মারা যদি কষ্ট দে মায়ের মনে আঘাত দিলে যদি মা আল্লাহর দরবারে একবার হাত কইরা দোয়া করে আল্লাহ গো দেখো না আমার সন্তানটাই আমি মারে কষ্ট দিছি। আমি বললাম যদি পারো মায়ের কদমটারে তোমার জিব্বা দিয়া লইয়া থাও, তোমার মায়ের কদমটারে জিব্বা দিয়া দিয়া দাও। আমি বললাম রে যুবক মা যদি তোমার দোয়া করে তোমার দোয়া কোনোদিন বিফলে যাবে না। একটা সন্তান মারে বড় কষ্ট দিছে বাবা, কইতাম নি কথাটা আরো জোরে বলেন বলতাম নি? ওই শয়তান মায়ের কাছে বড় কষ্ট করে লালিত পালিত হইছে, মা জননী সন্তানটারে লালন পালন করছে, লালন পালন করে যখন সন্তানের বয়স 19 থেকে 20, বিয়ার হালাইন না বয়স, কথা কথা সন্তানের বয়স 19 থেকে 20 বছর, সন্তান কয় মা আমারে তো একটা বিবাহের দরকার, মা কয় বাবা তুই বিয়া করবি, আমি বুড়া হইয়া গেছি তোর বউ আসলে কাজ করবি, এটা তো বড় ভালো কথা। মা কয় বাবা রে ঠিক আছে তোর জন্য বিয়ার ইন্তেজাম করতেছি, মা জননী সন্তানের বিয়ার ইন্তেজাম করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মা সন্তানের বিবাহের ইন্তেজাম করলেন। মা কয় বাবা আজকে তো তোর বিয়া, বিয়া করানোর দেখলেন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস যখন চলে যায় তিন মাসের সময় মা কয় মা ও মা তুমি তো আমার সঙ্গে খানা খাও, কিন্তু মা আমার স্ত্রী এই খানা খাওয়াটা পছন্দ করে না। মা গো মা আমার স্ত্রী আমার সাথে খানা খাওয়া তোমারে পছন্দ করে না, মা আমি তোমারে মাসে 1500 টাকা দিয়া দিমু, তুমি যে কোনো জায়গায় খানা খাইও। যুবক রে পারলে ঘরের বউরে বাইর কইরা দিবি, কিন্তু তোর মায়ের মনে কষ্ট দিবি না। যদি মা মারা যায় মা কষ্ট পায়া যায়, মা চলে গেলে মা পাবি না, বউ চলে গেলে দ্বিতীয়বার তুই বিয়া করতে পারবি, কিন্তু মনে রাখবি রে মায়ের দোয়া যদি নিয়ে থাকতে পারো, তোর বউ তুরে বলছে রাতের মধ্যে আইসা, তোর বউ তুরে যখন কাজে থেকে আসো মা দুনিয়ার মধ্যে বউরে বাড়ির মধ্যে থাকা অবস্থায় দুই একটা কথা বলছে, বউ আইসা তোরে খাটের মধ্যে শোয়া দুই একটা কথা বলছে, কিন্তু বউয়ের কথা শুই না, পরের দিন সকালে তুই যদি তোর মারে একটা ধমকি দে। আমি বললাম আল্লাহর জান্নাতে তোর জায়গা হবে না, আমি বললাম খোদার কসম যদি তোমরা মায়ের খেদমত কইরা দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে চাও, আমি জানতে চাই আল্লাহ কি আমাদের মায়ের খেদমতের কারণে কোটি টাকার মালিক বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ মায়ের খেদমত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আজকে চাইতে পারার মা বোনদেরকে বলবো মা গো মা তোমার সন্তানকে আজকে থেকে তুমি আদর করো, দেখবা কালকে থেকে তোমার সন্তান তোমার কদমের ভিতরে পড়বে। এই যুবক পরীক্ষা দিতে যাও মায়ের কদম ধরে সালাম করো, এই যুবক পরীক্ষা দিতে যাও কাদের যাও দুনিয়ার ভিতরে একদিন যাও বলে হুজুর চাকরির প্রথম দিন মায়ের দেবো আমি সালাম করছি না, পারলে দুনিয়ার বুঝতে প্রত্যেক দিন চাকরিতে যাওয়ার আগে মায়ের কদম ধরে সালাম করো। খোদার কসম বললাম মায়ের কদম ধরে সালাম করার কারণে তোমার দুনিয়ার জমিন নয় শুধু আখেরাতের মধ্যে কামিয়াবি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই কথাটা জানতে চাই এটা কোনো বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই ছেলেটা মা জননী যখন বিয়া করাইল তিন মাস হয়ে গেছে, ছেলেটা বড় কষ্ট করে কষ্ট করে কথা সত্য কামাই কইরা ছেলেটা তার বউরে খাবায় খাবায়। মা একদিন রাত্রবেলা
সন্তান টাকা দেয় না, 1500 টাকা দিত কথা সত্য, এই টাকাটাও দেয় না। বাস্তবমুখী আলোচনা, আপনাদের এলাকায় এমন সন্তান আছে কিনা জানি নাই, এমন দুঃখিনী মা আছে কিনা জানি নাই, তবে আমি বলবো মায়ের মনে কোনোদিন কষ্ট দিও না। মা যদি একবার উফ কইয়া আল্লাহর দরবারে বদদোয়া দেয়, তোমার কোনোদিন এই দোয়া আল্লাহর দরবারে যদি কবুল কইয়া যায়, কাল সাপে কামুক দিলে যেমন মানুষ সাথে সাথে মারা যায়, মায়ের বদদোয়ার সাথে সাথে তোমার ধ্বংস অনিবার্য অনিবার্য। আল্লাহ পাক আমাদেরকে মায়ের খেদমত করার তৌফিক দিক জোরে এখন আমিন। ওই যুবক বউয়ের কথা শুইনা মারে ঘর থেকে বাইর কইরা দিল, কিন্তু মা জননী যখন টাকা শেষ মাসিক ঘরে আর খানা খাওয়ায় না, মা আইসা সন্তানের ঘরের দুয়ারে আইসা, যখন সন্তান রে ডাক দিয়া কয় বাবা আব্দুর রহিম, ও বাবা আব্দুল করিম, কই রে বাবা শোনস না, আমি মা তো অনেকদিন পর্যন্ত কিছু খাইতে পারি না, আমি মারে একটু খানা দে রে বাবা। রে যুব, মা বাবা বড় কষ্ট কইরা তোমারে লালন পালন করছে, আজকে তোমার মা কবরে তুমি কত সুন্দর আপেল খাও, কমলা খাও, মালটা খাও, তোমার মা কিন্তু কবরে পায় কিনা তুমি জানো না। আজকে যাদের মা আছে রে, আজকে থেকে তোমরা শপথ করো মায়ের খেদমত করার দরকার আছে না নাই। ওই যুবকটা তার মা আইসা ডাক দিয়া কই মা, ও মা কেন ডাক দিলা, বউটা ঘুমায়, মা তুমি আমারে কেন ডাক দিলা, এত রাত্রে কেন ডাক দিলা, সন্তান চোখের পানি গুলা পালাইয়া পালাইয়া কান্দে, মা আমার স্ত্রীর কথা শুই না, তোমারে বাড়ি থেকে বাইর কইরা দিছি মা, তুমি আমারে বদদোয়া দিও না গো মা। মা কই বাবা বদদোয়া দিতাম না, আমার মনে বড় কষ্ট, তুই আমারে একটু খাওন দে, আমার পেটটার মধ্যে তিন দিন পর্যন্ত কোনো খানা খাই না। সন্তান কই মা দিতেছি মা, সন্তান ভিক্ষে কে শুধু কান্দে, ডেক আসে কান্নার ডেক আসে, এমন ডেকের আওয়াজ শুই না, বউ ঘরের মধ্যে ঘুমানো অবস্থায় ঘুম থেকে সজাগ হইয়া গেছে, বউ দরজার বাহিরে আইসা দেখে মাটা দরজার কাছে দাঁড়ায় রয়েছে, বউ দারোগার মতো স্বামীরা কই রে স্বামী, ও স্বামী রে তুই তোর মারে এখনো তোর ঘরের কাছে আনছস, তোর মারে যাইতে কো। সন্তান কয় মা, ও মা তুমি এখান থেকে চলে যাও, আমি পারবো না খানা দিতে। মা তোকের বাড়ি গুলা সারা কান্দে, মা কয় বাবা রে তোরে তো আমি মা না খাইয়া যখন স্কুলে যাইতি মাদ্রাসায় যাইতি রে সন্তান, আমি মা জননী নিজে না খাইয়া নিজের বাকের রুটিটা তোর জন্য বানায় রাখতাম, কারণ তুই বড় পদেরিতে কাঁদেতে কাঁদবি তুই এটা খাইবি, আজকে আমি মারে একটু বাদ দে, আমি মা খাইলে তোর লাগে একটু দোয়া কইরা। বউ কোক এত দোয়ার দরকার নাই, দোয়া লাগতো না আপনার ফলায় এমনি কামাই করতে পারে, তুমি তাড়াতাড়ি এই সন্তানটারে এই মহিলাটারে দৌড়াও। নাজুবিল্লাহ কর, এমন বউ আছে না নাই, আছে না নাই, আপনারা সাইসা পারায় নাই, কিন্তু আমরা এলাকার ভিতরে অনেক অনেক আছে, যাক আল্লাহ এটি হেদায়েত করুক জোরে কোন আমিন। সন্তান কয় মা যাও, বউ কয় তোমার মা যদি না যাও গেডিদার দইরা ধাক্কা দিয়া বাইরে কইরা দাও। সন্তান বউয়ের কথা শুই না, মায়ের গাটার ভিতরে দইরা এমন দূরে দরজার থেকে ধাক্কা দিয়া বাইর কইরা দিছে, মা যখন উষ্টা খাইয়া পড়ছে রে, সন্তান যাইয়া দরজাটা দিয়া সুন্দর কইরা ঘরে বউ নিয়া শুইয়া রইছে। মাঘ মাসের শীতের দিন, যেই মাঘ মাসের শীতে তোমার মা তোমারে বাড়ি কম্বল দিয়া লেপ দিয়া তোমারে ডাইকা তুইছে, আজকে তোমার মা পাতলা একটা 200 টাকা দামের কাপড় পইরা রাস্তার মধ্যে ঘুরে, মা জননে ওই মা যেই মা দুকিনি দুনিয়ার জমিনের মধ্যে তোরে এত কষ্ট কইরা লালন পালন করলো, মা জননী কই পুত্রে আমারে ধাক্কা দিছত কোনো কষ্ট নাই, মা ব্যথাটা পাইয়া পায়ের মধ্যে একটু কষ্ট পাইছে, রক্ত বাইর হয়, রক্ত বাইর হইতে 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 ফজরের আজানের আগ মুহূর্তে মাটা হঠাৎ কইরা মৃত্যুবরণ করছে, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান সকাল বেলা স্ত্রী ঘুমন্ত অবস্থায় সন্তান ঘর থেকে বাইর হইয়া দাঁতরা বাস করতে 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 আইসা দেখে মা যে জায়গার ভিতরে ধাক্কা দিয়া ফালাইছে ওই জায়গার মধ্যে ফইরা রইছে, সন্তান স্ত্রীর ভয়ে মারে ধরে না, মারে ডাকও দেয় না। সন্তান কই যদি আমার বউ দেখে আমারে তো মারবো, এরে আমি বললাম যদি তুমি তোমার বউয়ের ডরে তোমার মারে কষ্ট দাও, তুমি এমন সন্তান নও, তুমি পুরুষ হইতে পারো না, একমাত্র বেটটা ছাড়া তোমারে মানুষ কিছু কইতো না, কথা বলেন ঠিক কিনা বলেন।
তোমাকে দেখতে সারা মানুষ কিছু বলবে না কারণ তুমি তোমার বউয়ের কারণে মারে কষ্ট দিলা আরে তোর বউ যদি তোকে বলে তুই তোর মারে তারায়া দে মারে আলাদা করে দে মা বাবা থেকে জুদা হইয়া যা আমি বলবো যুবক রে মারে আলাদা করিস না মারে জুদা করিস না পারলে তিন বেলা খানা তোর তিন ভাই হইলে চার ভাই হইলে কোনো ঘরে খাওয়ান লাগবো না নিজে না খাইয়া মারে খাওয়া মা যদি একবার আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমার পুত্রা আমারে কত সুন্দর কইরা খাওয়ায় আল্লাহ আমি জানতে চাই মায়ের দোয়ার ফসলের কারণে আপনারা আল্লাহ সম্পদ বাড়াইয়া দিতে পারে কি পারে না করে বলেন পারে কি পারে না ফুলাটা দিয়া বউয়ের দরে মারে ধরে না হঠাৎ করে বউডা ইয়া বাড়িয়া এই তুমি আনি কিতা কিতা ক দেখো না মাডা মরে গেছে ক এটা যা তোমার তো কিছু দরকার নেই তুমি কামে যাও যাও সন্তান বড় কান্না জর্জরিত অবস্থা সন্তান মায়ের লাশটা বউয়ের কারণে ধরে নাই সন্তান যখন লাশটার মধ্যে ধরে না হঠাৎ করে ওই সন্তানটার মৃত্যু হইয়া গেছে সন্তানের যখন মৃত্যু হইছে রে বাবারা মৃত্যু হওয়ার পরে সন্তানের বউটা স্বপ্নে দেখি মায়ের কষ্ট দেবার কারণে ওই সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে স্ত্রীর কান্দে ও আমার স্বামী গো এর মধ্যে কত আদর মুহাব্বত সুয়াগ দিয়া রাখলা আর রাখলা আজকে বুঝি তুমি জাগান নামের আগুনে জ্বলো এমন রাত্রে তো তুমি ভালো একটা বসকাটে ঘুমাইছো তোমার কবরে কেন জাগান নামের আজাব যুবক স্ত্রীরে স্বপ্নে ডাক দিয়া কই স্ত্রী রে ও স্ত্রী আমার কবরে আজাব কেন জানোনি তোমার কথা শুনে আমি আমার মারে গেড়ি ধরে ধাক্কা দিয়া ফালাইছি তোমার কথা শুনে আমি আমার মারে লাঠি দিয়া ফালাইছি মারে দানাদা দেই নাই মায়ের কাফন দাফন করি নাই এই জন্য আজকে আমি জাগার নামের আগুনে জ্বলি ওই স্ত্রী তুমি আজকে আমার জন্য একটু দোয়া করো স্ত্রী সকাল হওয়ার পরে মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া 200 টাকা হাদিয়া দিয়া কয় হুজুর আমার স্বামীর লাগিয়া দোয়া কইরা আমি জানতে চাই মারে কষ্ট দিয়া মরলা স্বপ্নে বউয়ের কাছে বললা বউ দোয়া করাইলে মায়ের মনে কষ্ট বউ দোয়া করাইলে কাম হইব নি আরো জোরে বলেন মায়ের মনে কষ্ট দেওয়া যাবে নি ওই যুবকটা জাহান্নামি কইছে মায়ের কষ্ট দিয়া আমার আলোচনা কিন্তু এই দিকে না সবাই একটু আমার সাথে শান্তা বলেন তোমরা কোন দিন মায়ের মনেতে না তোমরা কোন দিন কত পাপি আছে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় হায় রে সেই মায়ের কষ্ট দিলে খোদা তো সব না বলে সেই মায়ের কষ্ট দিলে খোদা তো সব না তোমরা কোনদিন আগা দিও না তোমরা কোনদিন মায়ের মনেতে কত পাপি আছে যে শাশুড়ি পে মাকে ভুলে যায় এই দুনিয়ার জমিনে মা কোন না শাশুড়ি আছে জোরে কোন বলে শাশুড়িকে হুজুর খেদমত করতাম না অবশ্যই করবে মারে আগে করবেন তারপরে শাশুড়ি ঠিক কিনা বলেন যাক আল্লাহ পাক আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দিক জোরে কোন আমি Ya Habib Salam Ka Salawatullah Ya Rasulullah Wa Ya Habib Allah Nabi Amadir Maranir Kaal আপনাকে শিয়ার পেলে থাকবে না বাসনা আয়ার সল সালা আয়ার সালা সালা Ya Rasulullah, wa ya Habib Allah,
নদীতে ভিজে মনের কাছে না বুঝাইলে কেহ বুঝে না শোনাইলে কেহ শোনে না শোনে গ সাগরে মদিনা কে সাদা আপনারা তাবারুক রেডি করেন, আমরা মুনাজাত করতেছি, তাবারুক দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলে আমার সাথে দোয়ার মধ্যে শরীক হন, আল্লাহুম্মা আমিন। আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না ফাগারে না দরিয়ায় রে আল্লাহ, গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই আল্লাহ কুমিল্লা বেলা দেবিদ্যার থানা সাইচা পাড়া এলাকার মধ্যে আমার কতগুলা মুরব্বী বাবা লইয়া যুবক নজুয়ান ভাইদেরকে লইয়া আমার পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া গাত বাড়াইলাম। আল্লাহ সকলের গাতটুকু কবুলার মঞ্জুর করে দাও আল্লাহ। কি গো আমার এই এলাকার মা বোনের আগো, দুনিয়ার কাজ কর্ম বন্ধ হইছে নি, আল্লাহ আল্লাহ রাসূলের কথা স্মরণ কইরা আমার সঙ্গে দুইটা গাত বাড়াও না গো মা। তোমার সন্তান বুঝি আজকে বিদেশের জমিনে, তোমার সন্তান আজকে দুনিয়ায় নাই, আজকে একটু তোমার জন্য গাত বাড়াও মারা গো। আমাদের বিশ্বাস আমার আল্লাহ খালি দেবে না, আল্লাহ ও দয়াল আল্লাহ ফাকরাব্বুল আলামিন যারা গাত বাড়াইল প্রত্যেকের বংশ বুনিয়াদ রে কবুল করে নাও মাহবুব মাওলা রে। আল্লাহ বিশেষ করে আজকে আমার যেই ভাই বাবা গাত বাড়াইল বন্ধু, গত বছর আমার কত ভাই বাবা দুনিয়ার মধ্যে ছিল, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই, আজকের মুনাজাত তারা নসিব হইছে না। আমার কোন ভাই বাবার জন্য জানি গো এই সাইচা পাড়া এলাকার মসজিদের খাটের পালং তা রেডি হইয়া গেছে আল্লাহ। কোন দিন জানে আজরাইলের হাতে ধরা পড়া যায়, আমার কোন ভাই বাবার জন্য জানি গো এই সাইচা পাড়া এলাকা গোরস্থানের মাটিটা লাফালাফি করে, আমার কোন ভাই বাবার জন্য জানি গো এই সাইচা পাড়া। আল্লাহ ও দয়াল রাব্বুল আলামিন বাসমুদার বাসগুলা পাইকা লালে লাল হয়ে গেছে, আজকে যারা গুনার বোঝা নিয়ে গাত বাড়াইল আল্লাহ প্রত্যেকটা মানুষের গুনাকে তুমি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া ওই আল্লাহ ডাকি মারে বার গুনা বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকি মারে বার দেন না গো আল্লাহ কবরে রাজা।
শব্দ ও দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই মাহফিলের মধ্যে তিনটা শ্রেণীর লোক হাত বাড়াইয়া দিছে একটা শ্রেণীর লোক আছে জগতে বাবা নাই যেই বাবারে বাবা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা কইয়া দাও বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম্পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা কেতে কামারে কাজ কইরা বাবা খাওয়াইয়া আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই আল্লাহ তাদের বাবার কবরে তুমি আর আজাব দিও না আল্লাহর বাবার মওতু আদু এই জগতে আর কে ঘই করে না মাহবুব মাওলারে এমন সন্তান আছে তাদের মা দুঃখিনী দুনিয়ার জমিনে নাই রে মা 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 রে মা রে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া দেয় মারা রে ও মা আজকে নজর কইরা দেখো তোমার কোন সন্তান জানি আজকে তোমার জন্য দোয়ার গাব দাঁড়াইছে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা আমার মা জননী 1.5 টাকা 2 কেজি ওজনের বাচ্চাটা নিয়া মা কাটতে পারে না বসতে পারে না সন্তান প্রসব বেদনা উঠে সন্তান মায়ের কোলে যাই লাথি মারে মা জননী টিকা থাকতে পারে না এত কষ্ট কইরা যেই মা আমাদেরকে লালন পালন করলো সেই মায়ের কবরে তুমি আর আজাব দিও না আল্লাহ ও দয়াল রব্বুল আলামিন যেই মা দুঃখিনী মাঘ মাসের শীতের দিনে সন্তান যখন ব্যবসা বাণিজ্যের মধ্যে চইলা যায় আমার মা সন্তানের জন্য কত কান্দে কত কান্দে সন্তান যখন আসে রে আমার মা জননী সন্তানটারে বুকের মধ্যে নিয়া সন্তানের কপালে চুমা খাই আল্লাহ সন্তানরে জিজ্ঞেস করে বাবা তুমি মা কোন জায়গার মধ্যে ছিলা তুমি মায়ের জন্য আমি মা তুমি সন্তানের জন্য আমি মা কাঙ্গি বাবা রে এমন মা যাদের অন্ধকার কবরে সেই মায়ের কবরে তুমি আর আজাব দিও না আল্লাহ যখন ভাত খাইতে বসতো মা জননী বড় রুই মাছের মাথাটা সন্তানের পাতের মধ্যে তুইরা দিতালি সন্তান জিজ্ঞাসা করে মা তুমি খাইছো নি মা মা কই বাবা তুই সন্তান খাইলে আমি মায়ের খাওন হইয়া যাই এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ সেই মায়ের কবরে তুমি আর আজাব দিও না ও আল্লাহ দুনিয়ার মধ্যে আজকে কে জানি মা গড়াইয়া ঘাত বাড়াইছে কে জানি বাবা গড়াইয়া ঘাত বাড়াইছে আল্লাহ দুনিয়ার মধ্যে কত মানুষ মারে মা কইয়া ডাকে কত মানুষ বাবা রে বাবা কইয়া ডাকে আল্লাহ কার জানি মা নাই কার জানি বাবা দুনিয়ার মধ্যে নাই ও আল্লাহ যে সন্তান মা বাবা গড়াইয়া ঘাট বাড়াইল সেই সন্তানের মা বাবার কবরের আযাব তুমি মাফ কইরা দাও বংশভূমিয়াদের কবরের আযাব মাফ কইরা দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা দাও আল্লাহ বিশেষ করে আমার ভাই সুলতান মিয়া বাবু সাহেবের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও আমারে কবুল করে নাও ব্যবসা বাণিজ্য কাজে করে বরকত দিয়ে দাও সুলতান মিয়া যেমন ভাবে আজকের মাহফিল সাজাইয়া তাদেরকে তাবারুক বিতরণ করে খাওয়াইবে আল্লাহ যেন জান্নাতের মধ্যে তাদেরকে নিয়ে মাহফিল করে জান্নাতের খানা দিতে পারে সেই তৌফিক দিয়া দাও মাহবুব রে আজকে যারা কাজ বাড়াইলে তাদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দাও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও দয়াল রে যাদের ভাইবার আদর আত্মীয় স্বজন বাবা বিদেশের জমিনে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলের সভাপতি মহোদয় আল্লাহ খন্দকার এম এ সালাম সাহেব অসুস্থ আছে হসপিটালের মধ্যে আল্লাহ দোয়া চাইছে আল্লাহ দোয়া কবুল করে নাও ও আল্লাহ বিশেষ করে এই সুন্নি জামাতের জন্য বড় কষ্ট করে বড় কষ্ট করে বড় কষ্ট করে বিদেশের জমিনে সুন্নি সমিতি নামে একটা নাম আছে আল্লাহ আমার কতগুলা মোহাব্বতের ভাই আমার এক ভাই নিয়ামতুল্লাহ লিপন ভাই বিদেশের জমিনে থাইকা
আমার ভাই নিয়ামতরে তুমি কবুলার মঞ্জুর কইরা নাও আল্লাহ নিয়ামত ভাইয়ের গায়াতে বরকত দিয়া দাও ব্যবসা বাণিজ্য কাজে করনে বরকত দিয়া দাও চাকরির মধ্যে বরকত দিয়া দাও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও আম্মা আব্বার গায়াতে বরকত দিয়া দাও আল্লাহ বিশেষ করে আমার ভাই আবু আহমেদ সহ এমন ভাবে সুন্নি সমিতি লইয়া আল্লাহ তারা বিদেশের জমিনে সুন্নিয়তের জন্য কাজ করে আল্লাহ তাদেরকে কবুলার মঞ্জুর কইরা নাও আল্লাহ আল্লাহ আজকে যাদের ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়া দাও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও আয়াতের মতে বরকত দিয়া দাও আমার মায়েরা তোর দারানের মধ্যে থেকে কাজ বাড়াইছে আল্লাহ মা বোনদেরকে তুমি আবেদা সলে গানে কারিমান দ্বারা বানায় দাও আল্লাহ আল্লাহ মাদেরকে তুমি শারীরিক মানসিক রোগ থেকে সেবা দান করে দাও আল্লাহ সুলতান মিয়া সাহেবের মনে কি আশা তোমার জানার বাকি নাই সুলতান মিয়া সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ আল্লাহ তেল দিয়া ডাল দিয়া চাল দিয়া তো সুন্দর টাকা পয়সা দিয়া সহযোগিতা করলো আল্লাহ তাদের মাহফিলের আল্লাহ দান তারে কবুল আর মঞ্জুর করে নাও সুন্দর মতো টাইম মতো দেওয়ার মতো তৌফিক দিয়া দাও আল্লাহ সন্তান বাবু সিবাইয়ের আল্লাহ সুলতান বাবু সিবাইয়ের বড় সন্তান বিদেশে পড়ালেখা করে আল্লাহ সন্তান তারে কবুল আর মঞ্জুর করে নাও বাবু তো আল্লাহ আমার সঙ্গে এসে যে জিএম সুনিয়ে জিমি দিয়া আল্লাহ আমার বাইরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের যেদিন মরণের ডাক আসবে আদ্রাই লাগবে আমাদের রুহু নেওয়ার জন্য ওই কঠিন মুসিবতে আমার দয়াল নবী নূরের নবী কামলেওয়ালার নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।